গেছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটার মডেল হচ্ছে ইয়া সিম্ফনি L110। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কল ড্রাইভার, এই জন্য আমাকে রিসিভ দিতে হবে। এটা কীভাবে রিসিভ দেবেন সেটা আপনি দেখিয়ে দেবো। প্রথমে ফোনটা অফ করে অন করে নেবেন, আর এটা একটা অফিসিয়াল রিসেট পাসওয়ার্ড আছে সেটা আপনাকে জানিয়ে দেবো। এই জন্য আমাকে প্রথমে মেনুতে যেতে হবে, যার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে সেটিং, সেটিংয়ে যাবো। আমি আপনাকে আবার বলে রাখছি, যদি আপনি মেনুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে এটা মেনুয়ালি যদি পাসওয়ার্ড ইউজ করেন তাহলে সেটা মেনুয়ালি পাসওয়ার্ডটা ইউজ করবেন। আমি যেহেতু এখানে কোনো মেনুয়ালি পাসওয়ার্ড ইউজ করিনি সেক্ষেত্রে আপনাকে অফিসিয়াল পাসওয়ার্ডটা জানিয়ে দেবো। এই জন্য প্রথমে কল সেটিংয়ে যদি আপনি গিয়ে এখানে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে যদি দেখতে পারেন এখানে কল টাইম বা আনাদার কিছু ব্ল্যাক লিস্ট এগুলো কিন্তু একদম ছেড়ে যাবে। সো এই জন্য রিসেট দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে মেনুতে গিয়ে এখান থেকে আমাকে সেটিংটা সিলেক্ট করতে হবে, তারপরে একদম নিচে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন এখানে রেস্টোর ফ্যাক্টরি সেটিংস। সো আমি এখানে ওকে দিয়ে দিব রেস্টোর সেটিংস। এই রেস্টোর সেটিংসে এখানে যদি আপনি মেনুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে মেনুয়ালি পাসওয়ার্ড ইউজ করে থাকতে হবে। আমি যেহেতু এখানে মেনুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করিনি সেই কারণে আপনাকে অফিসিয়াল পাসওয়ার্ডটা জানিয়ে দিচ্ছি। এটা যেটা অফিসিয়াল পাসওয়ার্ডটা ছিল সেইটা হচ্ছে 1234, অর্থাৎ এইটার অফিসিয়াল পাসওয়ার্ডটা হচ্ছে 1234। আপনি যদি এক্ষেত্রে মেনুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে এখানে মেনুয়ালি পাসওয়ার্ডটা দেবেন। আমি এখানে যেহেতু তাদের অফিসিয়াল পাসওয়ার্ড ইউজ করেছি এটার অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 1234। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কল ড্রাইভারটা চলে যাবে এবং যে রিসেট আর কি ব্ল্যাকলিস্টগুলো ছিল সেইগুলো রিমুভ হয়ে যাবে, ফোন একদম নতুন হয়ে যাবে এবং ডিসপ্লে ব্রাইটনেস সব আগের মতো হয়ে যাবে। ফোনটাকে অন করতে হবে না, একাই অন হবে। সো থ্যাংক ইউ, বাই বাই।